শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় কর্মসূচিতে বাড়ছে উত্তেজনা এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান এবং আমাদের সাথে রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রথমেই এ বি এম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে কর্মসূচিতে বাড়ছে উত্তেজনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসবে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বাড়বে পাশাপাশি বলি আর পাল্টাপাল্টি বলি সেই কর্মসূচি চলতে থাকবে কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি কর্মসূচিতে সহিংসতা কিছুটা হলেও হচ্ছে এবং নাগরিক সমাজে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহালোচক এবং এটিএন বাংলার যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সে বিষয়ে আজকে যে আলোকপাতটা করেছে সেখানে মানুষের মধ্যে উৎকণ্ঠা আমাদের নাগরিকদের মধ্যে একটা অনিশ্চয়তা এটা কিন্তু আজকে বিরাজ করতে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ গত দুটি নির্বাচন বিশেষ করে 2014 এবং 2018 দুটা নির্বাচন একতরফাভাবে করার পর বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় 9 থেকে 10 বছর তারা কিন্তু ভোট দিতে পারেনি এই ভোট না দেওয়ার যে একটি যন্ত্রণা এই যন্ত্রণা বাংলাদেশের সকল নাগরিক আমি মনে করি যে বাংলাদেশের যে ভোটার এদের মধ্যে ব্যাপক একটা উৎকণ্ঠা কাজ করছে আর বিশেষ করে আপনি জানেন যে একটা নির্বাচন থেকে আরেকটা নির্বাচন যখন আসে প্রায় 16% তরুণ ভোটার কিন্তু এই আমাদের মোট ভোটারের সাথে যুক্ত হয় এরা কিন্তু দীর্ঘ 27-28 বছর পর্যন্ত ভোট দিতে পারছে না কারণ যে ছেলেটির বয়স আপনার 2014 সালে 13, 17 বা 16 ছিল আজকে 8 বছর পর সেই ছেলেরা 24 বা 25 বছর বয়স হয়েছে তারা কিন্তু ভোট কি এই জিনিসটি জানে না কারণ আওয়ামী লীগ আজকে দীর্ঘ দুই টান জোর করে ক্ষমতায় থাকার কারণে আজকে কিন্তু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে যার জন্য আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল প্রায় আওয়ামী লীগ এবং তারা যে দু চারটি তাদের সাথে আছে এছাড়া প্রায় 36টি দল আজকে কিন্তু এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা বলছে একটা দলীয় সরকার বিশেষ করে আওয়ামী লীগের অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না যার কারণে আজকে যুগপথ কিন্তু আন্দোলন হচ্ছে আজকে বিএনপির অবস্থান থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারা নিজেদের অবস্থান থেকে আন্দোলন করছে এমনকি আপনি লক্ষ্য করবেন যাদেরকে এই সরকার বিরোধী দল হিসেবে সংসদে রেখেছে সে জাতীয় পার্টিও বলছে যে আওয়ামী লীগের অধীনে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না কিন্তু সরকার আপনি দেখবেন যে দুটি নির্বাচন তারা আজকে নিজেদের ক্ষমতায় থাকার জন্য করার পরও আরেকটি নির্বাচন করার জন্য কিন্তু তারা নানা কৌশল অবলম্বন করছে ইতিমধ্যে আপনি দেখবেন যে তাদের আজ্ঞাবহটি নির্বাচন কমিশন নির্বাচনকে আগামী দিনে আওয়ামী লীগের পক্ষে যেভাবে বিজয়ী করা যায় সেই জন্য তারা নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে ইতিমধ্যে আপনি দেখেছেন যে যে দুটি ইতিমধ্যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে বাংলাদেশের আপনি যদি একটি ওপিনিয়ন পোল করেন বা মতামত নেন আপনি দেখবেন যে বাংলাদেশের অধিকাংশ লোক এই দুটি রাজনৈতিক দলের নামই জানে না এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি তাদের ঠিকানা পর্যন্ত নেই তাদেরকে আজকে সরকার শুধু আগামী দিনে যদি একটি আজ্ঞাবহ সংসদ অথবা একটা যদি কোনো কারণে তারা নির্বাচন করতে পারে তাহলে একটি নাম সর্বোচ্চ কিছু দলকে এনে তারা দেখাতে চায় যে আমরা এতগুলি দল আমাদের সাথে ইলেকশন করতে যাচ্ছে এমনি একটা অবস্থায় বাংলাদেশে বিরাজ করছে সাম্প্রতিককালে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে একদিকে বিরোধী দলকে দমন করছে এই যে সহিংসতা আমরা আজকে আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলছি যে কোন সহিংসতা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা কর্মসূচি পালন করব এবং গত ঢাকাতে যে সমাবেশটি আমাদের হয়েছিল আপনি সেখানে দেখেছিলেন যে স্মরণকালের সবচেয়ে বৃহত্তর একটি সমাবেশ হয়েছিল সেখানে একটু টু শব্দ কিন্তু কোথাও হয়নি অত পরের দিন যখন ঢাকা আমরা প্রবেশ পথ গুলিতে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি সেখানে পুলিশ কিভাবে হামলা করেছে আমাদের স্থায়ী কমিটির সদস্য জানা বাবু কয়েশ্বর রায় আমাদের উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ মান সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে সেদিন তারা আহত করেছে তাদের উপর হামলা করেছে তাদের উপর
পুলিশের চরম নির্যাতন করেছে এবং প্রায় 150 থেকে 200 লোককে সেদিন প্রকাশ্যে মাঠ থেকে গ্রেপ্তার করেছে। আজকে এই সরকারের নির্যাতনের বিরুদ্ধে শুধু বাংলাদেশ না, আপনি দেখবেন আন্তর্জাতিক ঢাকা প্রবেশ মুখে আবার যে অবস্থান কর্মসূচি, সেটি অবরোধের মতো কিনা, জনজীবনকে বিপন্ন করে কিনা, জনজীবনকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে পদক্ষেপ নিতে হয়েছে কিনা, সেই সব প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন হয়তো পরবর্তীতে। আমরা একটু শুনে আসি, উম্মে কুলসুম স্মৃতি এমপি আমাদের সাথে রয়েছেন। উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য শুনব। জি, ধন্যবাদ আপনাকে। আমি সকল এটিএন বাংলা সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকাল রংপুর বিভাগের সমাবেশ, সেই সমাবেশে সবাইকে যোগদান দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যে কথা বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আগস্ট মাস, শোকের মাস। আমরা বাংলাদেশ কৃষক লীগ আজকে জাতীয় শোক দিবস আমরা পালন করেছি। এই শোক দিবস পালন করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জয়ন্তী শেখ হাসিনা সুন্দর কথাগুলো বলেছে, আপনাদের নিউজও নিশ্চয়ই আছে, আপনারা এগুলো দেখেছেন। যাই হোক, আমি মোশাররফ ভাইয়ের কথার কয়েকটি উত্তর দিতে চাই। ওনারা মুখস্থ কথা সারা জীবন সবসময় বলে যে নির্বাচন, দুইটা নির্বাচন হয়নি, আগের নির্বাচনটা হয়েছে। আগের নির্বাচন যদি 14-18 আগের নির্বাচনটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দুই নির্বাচন এরকম করে কেন নষ্ট করা হলো, কে নষ্ট করলো, কিভাবে নষ্ট করলো, সেটা তো মিডিয়ার মাধ্যমে আমরা জানি এবং দেশবাসী জানে। 2014 সালে ওনারা আগুন সন্ত্রাসী করেছেন, ওনারা ইলেকশন ইলেকশন করতে দেবে না, ভোট হতে দেবে না, ওরা প্রতিহত করেছেন। প্রতিহতর নামে ওনারা জ্বালাও পোড়াও করেছেন, ওনারা জঙ্গি সন্ত্রাসবাদ করেছেন। 18 সালে ওনাদের নির্বাচনের নামে তামাশা করেছেন, ওনারা 4-3 করে নমিনেশন দিয়েছেন, লন্ডন থেকে নমিনেশন দিয়েছেন, এগুলো তো ভাই পুরন কথা, গুলশান থেকে দিয়েছেন, পল্টন থেকে দিয়েছেন। যাই হোক, তারপরেও তারা 6টা মাত্র সিট পেয়েছে, মির্জা ফখরুল ইসলাম সাহেব পাস করেছে বগুড়া থেকে, তাকে ওত নিতে দেয় নাই। কেন নিতে দেয় নাই, আমি যেটা বারবার বলার চেষ্টা করি, নিতে দেয়নি এই জন্য যে বিএনপির তারেক জিয়া হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, খালেদা জিয়া হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তারা দুইজনেই ইলেকশনের অংশ নিতে পারে নাই। এবং যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওট নেয় তাহলে তাদের হাত থেকে দল ছাড়া হয়ে যাবে, দল ছুট হয়ে যাবে, যার কারণে ওনারা রাজনীতি করে মির্জা ফখরুল সাহেবকে ওট দিতে দেয়নি। এটা হচ্ছে তাদের ব্যর্থতা। জনগণ ভোট দিয়েছে, জনগণ ভোট দিয়ে জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গেই থাকবে। উনি আরেকটা কথা বলছেন যে 36টি দল একসাথে হয়েছে, নাম সর্বস্ব দল নিয়ে, যারা নাম সর্বস্ব দল নিয়ে এসব জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিষয়ে আমার বলার কিছু নেই, শুধু এইটুকু আছে তারা ভর করেছে হিরো আলমের উপরে, তারা ভর করেছে নুরার উপরে। এই নুরার হিরো আলম দিয়ে 36 দলের সংখ্যা দেখানো যাবে না ভাই। আবার তারা বলেছেন যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন, আমি পরিষ্কার ভাবে দৃঢ় চিত্তে বলতে চাই এই নির্বাচন কমিশন আজ্ঞাবহ নয়, এটা আইন করে এই নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আইনের মাধ্যমে যথাযথভাবে। উম্মে কুলসুম স্মৃতি, আরেকটি বিষয় একটু আপনি ক্লিয়ার করবেন কিনা, অফিসের বাইরে তারা নির্বাচন কমিশন গঠন হয়েছে, তারা স্বাধীন এবং তারা নিরপেক্ষ। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনাকে থামাতে হবে। জি, আপনাকে এক মিনিট, যে তারা ইতিমধ্যে অনেকগুলো নির্বাচন করে প্রমাণ করে দিয়েছেন, গাইবান্ধার এই সাগাটা নির্বাচন পর্যন্ত, সেই সব বিষয়ে আপনি বলবেন। উম্মে কুলসুম স্মৃতি, আপনি একটি প্রশ্নের উত্তর দেবেন, সেটি হচ্ছে উনি যেটি বলেছেন যে যেই 36টি দলের কথা উনি বলেছেন পাশাপাশি কিন্তু জাতীয় পার্টির কথাও বলছেন, যারা সংসদের বিরোধী দল তারাও আপনাদের উপর সেই অর্থে এখন আর আস্থা রাখতে পারছেন না আপনাদের অধীনে নির্বাচনের ব্যাপারে, এই ব্যাপারে যদি এক লাইনে বলেন। আমি বলি জাতীয় পার্টি পরিষ্কারভাবে, তারা তো এখনো বিরোধী দল হিসেবে সংসদে আছেন, জাতীয় পার্টি ইলেকশন আসলে বোঝা যাবে যে তারা ইলেকশন করছে কিনা,
জোটে জাতীয় পার্টি মনে করে যে বিএনপির মতো সন্ত্রাসী করব, তারা যেভাবে আর্মির অফিসার থেকে দল গঠন করেছে সেই উত্তরসূরি যদি তারা থেকে থাকে তাহলে তো আমার বলার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ, আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের স্টুডিওতে যারা রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব জনাব ইলিয়াস খান, আপনার বক্তব্য শুনবো। আমার বক্তব্য একটি, এর আগে একটু জাস্ট আমি একটু সংশোধন করি। স্মৃতি আপা যে নুরা বলেছেন এটি খুব আপত্তিকর কথা, আমার মনে হয় তিনি নূরকে ইন্ডিকেট করেছেন, ডাকসুর ভিপি ছিলেন, ডাকসুর ভিপি বিরাট ব্যাপার। বাংলাদেশের আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল বড় অর্জনে ডাকসুর বিরাট ভূমিকা রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ভূমিকা রয়েছে ডাকসুর রয়েছে। আশা করি উনি নাম উচ্চারণ করলে যেই হোক, অন এয়ার এভাবে মানুষকে ছোট করে নাম বলা কতটা শোভন সেই প্রশ্ন আছে আমি রাখলাম। আর আপনার সাবজেক্টটা কি ছিল যে উত্তেজনা বাড়ছে, কিন্তু এবারে একটি দৃশ্য দেখলাম এবং এই প্রথম, আমি জানি না আপনাদের আরও আমাদের চেয়ে বেশি অভিজ্ঞতা থাকতে পারে যে বিএনপি যেদিন প্রোগ্রাম দেয় সরকারও সেদিন প্রোগ্রাম দেয়, এটি এটি আগে কোনো রাজনৈতিক সংস্কৃতি এরকম ছিল কি না আমি জানি না। যদি বলা হচ্ছে যে প্রোগ্রাম দিলে অসুবিধা কী, কিন্তু এটা রাজনীতির সুসংস্কৃতি না আসলে, এটা একটি কি বলা যায় একটা মারমুখী অ্যাটিচিউড। যে আর বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা রক্ষা যাদেরকে না ভঙ্গ করতে পারে কেউ পাহারা দিচ্ছে, সতর্ক পাহারা, সেই জন্য পাহারা দিচ্ছি। এটা তো আওয়ামী লীগের দায়িত্ব না আইন শৃঙ্খলা রক্ষা করা, এটা পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনী আছে, তাদের দায়িত্ব। এবং এই সাম্প্রতিককালে যে সংঘর্ষগুলো হয়েছে এটি আপনি লক্ষ্য করে দেখবেন যে পুলিশ যখন আক্রমণ করেছে বিভিন্ন জায়গায়, যেমন এদিন বিএনপি যে স্থায়ী কমিটির সদস্য একজন বয়োবৃদ্ধ নেতা, আমার খুব খারাপ লেগেছে যে আমি ভদ্রলোক বোধহয় সিপাহী যিনি ওনাকে পিটাচ্ছিলেন, উনি যখন মাটিতে পড়ে গেছেন, উনি বিএনপি নেতা ছাড়া ওই ভদ্রলোকের বাবার বয়সী, কিন্তু তাকে বেধড়ক পিটিয়েছে এবং খুব নির্মমভাবে। এটি এটি খুব দুর্ভাগ্যজনক। তো আপনি যে শিরোনাম করেছেন, হ্যাঁ কর্মসূচি আসছে আর উত্তেজনা বাড়ছে, কারণ দুই দলই এখন কি বলে যে একদম নো রিটার্ন পয়েন্টে চলে গেছে। আমি যেটা সাংবাদিক হিসেবে মনে করি, যেমন বিএনপির একদফা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ, সরকারের পদত্যাগ, তারপরে তারা নির্বাচন, এছাড়া করবে না। আওয়ামী লীগেরও একদফা ওনাকে নির্বাচন করবে, এভাবে নো রিটার্ন পয়েন্টে গেলে কিন্তু আসলে সমাধান হবে। আমি যে আমি একটু শুনে আসি, আমি শেষকে আমি কিন্তু আগেই বলেছি যে আসলে বহুবার স্টুডিওতেও বলেছি যে এই দেশে যত অর্জন কিন্তু রাজনীতিবিদদের সবচেয়ে বড় অবদান। সুতরাং এখন যে সংঘর্ষের দিকে দেশ যাচ্ছে, এটি থেকে আমাদের মুক্তি হওয়ার কি পন্থা আছে তাদেরকে সেটি বের করতে হবে। আমি আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর এম আজিজ, আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। দেখুন মানে আমরা যদি দেখি বিএনপির পাশাপাশি আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, এই জন্য উত্তেজনা বাড়ছে। আমি বলছি আপনাকে, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ যে শান্তি সমাবেশ দেয় এটা এখন নতুন নয়, এটা বিরোধী দলে থাকা অবস্থায় এবং সরকারি দলে থাকা অবস্থায় এটা আওয়ামী লীগের ঐতিহ্য। আপনার মনে আছে যে 21শে আগস্টের যে বোমা হামলা, ওইটাও আওয়ামী লীগের শান্তি সমাবেশই ছিল। সুতরাং এটা আওয়ামী লীগের পুরনো ঐতিহ্য। আমার মনে হয় যে আওয়ামী লীগের তাদের নিজস্ব কর্মসূচি, নিজস্ব দলীয় কর্মসূচিটা দিতেই পারে। তবে বিএনপি যে সন্ত্রাসের রাজনীতি করে কিংবা সহিংসতার রাজনীতি করে অতীতেও করেছে, এখন যে আবার শুরু করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে যে আওয়ামী লীগের দীর্ঘদিনের ঐতিহ্য ইতিহাস আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অনেক অর্জন আছে। তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের একটা মেসেজ তো অবশ্যই জনসাধারণকে দিতেই পারে যে আমরা শান্তির পক্ষে, আমরা সহিংসতার পক্ষে। মানে এটা একদম ওই দিনই হতে হবে কেন? না, এটা যে কোনো দিনই হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি। আওয়ামী লীগ তো কাউকে এই পাশাপাশি দুই দলের বড় সমাবেশ হয়েছে, কোনো সহিংসতা তো হয়নি। আমি মনে করি যে এই যে আপনি যেটা বলেন কর্মসূচিতে উত্তেজনা, এটার একটা কারণ আছে। কারণটা হলো আপনি লক্ষ্য করে থাকবেন যে ডোনাল্ড লু এবং আজরাজিয়া যাওয়ার পরেই একটা বিএনপির আচরণে একটা পরিবর্তন হয়েছে। কেমন হয়েছে? আমরা ডাক্তারদের ভাষায় বলি উইথড্রল সিমটম, মানে কোনো কেউ যদি অনেক দিন যাবৎ কোনো একটা অভ্যাস থাকে কিংবা হ্যাবিচুয়েটেড থাকে কোনো কিছু, হঠাৎ করে যদি এটা উইথড্র হয়ে যায়
তখন এটা উপসর্গ দেখা দেয়, বিভিন্ন রকম উপসর্গ দেয়। এতদিন যেমন বিদেশিদের একটা আস্থা ছিল বিদেশিরা তাদের ক্ষমতায় আনবে, যখন ওই সর্বশেষ ওনারা চলে গেল তখন কিন্তু বুঝলো যে না, সবাই তো এসে বলছে যে জননেত্রী শেখ হাসিনার উপরে আস্থা রাখছে, নির্বাচন ফেয়ার হবে, এই সরকারের আন্ডারই হবে। তখন কিন্তু আপনি দেখেন চিটাগাংয়ের মির্জা ফখরুল সাহেব বলেছে যে এখন আর বিদেশের উপর নির্ভর করা যাবে না, নিজেদের আন্দোলন সংগ্রাম করতে হবে। এবং আন্দোলনের সংগ্রামের উদ্দেশ্য যে তত্ত্বাবধায়ক সরকার চাই কিংবা ইলেকশন করি সেটা না। আপনি বগুড়ার যখন মির্জা ফখরুল সাহেব বক্তৃতায় বললো যে আমরা তারেক রহমান সাহেব আর বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমরা নির্বাচনে যাব না, এটি আসল কথা। এই যে এতদিন বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন কথাবার্তা দাবি দেওয়ার, এটা মিথ্যা, এটা প্রতারণা জনগণের সাথে, মানে দ্রব্যমূল্য এগুলো প্রতারণা, এগুলো সিম্পল প্রতারণা, এটা হলো বাস্তবতা। আপনি জাতীয় পার্টি 37 দলের কথা বলেন, এই 37 দলের নামই তো জনসাধারণ কেউ জানে না, আর জাতীয় পার্টি নিজেও তারা বলে যে ফেয়ার ইলেকশন চায়, কিন্তু কীভাবে ইলেকশন চায় তারা তত্ত্বাবধায়ক সরকারও চায় না, কিন্তু কী চায় এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ একজনও জানে না। তবে এটাও ঠিক, তারা কাদের সাথে ইলেকশন করে জোটে করবে না নিজেরা করবে এইটাও পরিষ্কার নয়, মাঝে মধ্যে বলে আমরা নিজেরা ইলেকশন করবো, 300 আসনে দেবো, বিএনপির সাথে ইলেকশন করবো, এইটা অনেক ইশারা টিশারে বলে আসলে বলে না। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন বিএনপির সমস্যা ভিন্ন জায়গায়। বিএনপির তাদের যে মূল নেতৃত্ব দুইজনই দণ্ডপ্রাপ্ত আসামি, একজন দেশে একজন বিদেশে আছে, তারা দেশেও আসতে পারতেছে না, আবার বিকল্প নেতৃত্ব তৈরি করতে দিচ্ছে না, তারা যেহেতু নিজেরা ইলেকশন করতে পারবে না, কাউকে ইলেকশন করতেও দেবে না, এটা মূল জিনিস। এটা অসংখ্য ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন যে কথা বলছিলেন, আলোচকরা বিশেষ করে অধ্যাপক এম এ আজিজ এবং উম্মে কুলসুম স্মৃতি, ওনারা বলছিলেন যে নেতৃত্বের বিষয়ে এক ধরনের সংকট বা প্রবাস কারাবাসের যে দোলাচল, সে কারণেই আসলে আপনাদের মূল যে জায়গা নির্বাচন সেটি নয়, আসলে মুক্ত করা নেতা নেত্রীদের সেটি মুখ্য। আসলে আমি এখানে স্মৃতি এমপি এবং ডক্টর রাজীব সাহেব আছেন, আমার কাছে অত্যন্ত মানে আশ্চর্য লাগে যে তারা, আমি একটা সচেতন লোক, বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারে না আওয়ামী লীগের মতো একটি দল, এই জিনিসটি উপলব্ধি করতে পারে না, এর চেয়ে তোর দেউলিয়াত্ব তাদের কি আছে আমি এটাতে বুঝতে পারছি। আজকে শুধু বাংলাদেশ না, শুধু আমরা না, আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা নাই, এইটা এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিরোধী দলকে আজকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, আজকে গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে, গণতন্ত্রের যে সূচক আছে, সেই সূচকগুলিকে এই সরকার সম্পূর্ণ আজকে তছনছ করে দিয়েছে। তারপরে আওয়ামী লীগের লোকজন যারা শিক্ষিত, মার্জিত, যারা সচেতন, তারা কিভাবে বলে যে আওয়ামী লীগ আমাদের ভোট হয়েছে? এখানে স্মৃতি এমপি বলেছে বিএনপি 6টা সিট পেয়েছে, ওনারকে আমি একটু বুকে হাত দিয়ে বলতে বলবো ওনাকে যে উনি বিএনপির মতো দল কি 6টা সিট পাওয়ার মতো দল? বাংলাদেশে যদি বিএনপির কোনো নেতৃত্ব না থাকে, তারপরও এখনো দেখেন আমরা তো সংসদও নাই, আমরা বিরোধী দলও নাই, কোনো কোথাও নাই, তারপরও আওয়ামী লীগ এই যে স্মৃতি আপা এখানে আছে অথবা ডাক্তার আজিজ এখানে আছেন, প্রত্যেকটি কথার সাথে বিএনপির নাম উচ্চারণ করে। তাদের তো কথা বলা উচিত জাতীয় পার্টির সাথে, যারা বিরোধী দল আগামী দিনে হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় তারা যাবে, এইটাই তো হিসাব হওয়া উচিত রাজনীতি, কিন্তু দেখবেন জাতীয় পার্টির বিরুদ্ধে একটা কথা বলবে না, বরং আরো বলবে জাতীয় পার্টি হলো তাদের বানানো বিরোধী দল, যেটাকে অনেকে বলে গৃহপালিত বিরোধী দল, আজকে তাদেরকে নিয়ে সংসদে আছে, যে সংসদের বৈধতা কতটুকু বাংলাদেশের মানুষের কাছে যদি আপনি একটা জরিপ করেন তাহলে এটা বুঝতে পারবেন। কারণ শুধু সংসদ না, আওয়ামী লীগ এই ক্ষমতার 14 বছরে আজকে বাংলাদেশের সকল স্তরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে লোকাল ইলেকশনে যান, এই যে আপনি বলেন হিরো আলম, যে হিরো আলমের মতো যিনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, যার কোনো রাজনৈতিক দল নাই, তাকে তার বিরুদ্ধে ইলেকশন করতে হলো ক্যাডারদেরকে ব্যবহার করতে হয়। গুলশানের মতো জায়গায় যেখানে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত লোক বসবাস করে, যেখানে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জোনরা যেখানে অবস্থিত, সেখানে হিরো আলমকে মেরে তারপর ইলেকশনে তাদেরকে জিততে হয়েছে। আর এখানে আমি একটু জিজ্ঞাসা করতে চাই ডাক্তার আজিজ এবং স্মৃতি এমপি কে, যে আপনারা বলেন যে আপনাদের প্রায় 35% ভোট আছে, একটু গুলশানের দিকে তাকান, কারণ আওয়ামী লীগের লোকও এখন বিশ্বাস করতে শুরু করেছে যে আওয়ামী লীগের আমলে ভোট হওয়ার কোনো দরকার নাই, এমনি তো তারা নৌকা দিলে বিজয় হবে, যার কারণে 35% ভোটের মধ্যে গুলশানে যদি আপনি শতকরা হিসাব মানে তাদের ভোটের
পার্সেন্টেজ হিসাব করেন উপস্থিতির মাত্র 8%, মানে 27% আওয়ামী লীগের লোকও বিশ্বাস করেন এই সরকারের আমলে ভোট দেওয়া যাবে। এই এমনি একটি অবস্থা আজকে দেউলিয়া আওয়ামী লীগ আজকে উপনীত হয়েছে। আর আজকে তারা বলছে, আজকে আপনি দেখেন আওয়ামী লীগ বলছে যে আগামী দিনে একটি নির্বাচন আয়োজন তারা করতে যাচ্ছে, কিন্তু আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে চাই যে আওয়ামী লীগের আগামী দিনের একটি নির্বাচন করার মতো সেই সক্ষমতা নাই। গত পরশু দিন আমি দেখলাম তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে যে আজকে বিদেশিরা এত বেশি সক্রিয় হয়েছে এটা 2018 বা 2014 ছিল না, অর্থাৎ কিছু লোক ভুলুদ্ধি করতে তারা শিখেছে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বলেছে, আওয়ামী লীগের সভানেত্রী বলেছে আমেরিকা হয়তো আমাকে চায় না ক্ষমতায়, অথবা যে কোনো সময় আমাকে ফেলে দিতে পারে, অর্থাৎ একটা সম্ভাব্য একটি বিপদ যে তাদের সামনে এটা কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করতে শুরু করেছে। আর এর সাথে যোগ হয়েছে আজকে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি সেন্টিমেন্ট, কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের এই অগণতান্ত্রিক এই ভোট ডাকাতি এই বাংলাদেশের গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘন সহ যেভাবে বাংলাদেশ একটা নৈরাজ্যজনক অবস্থা তৈরি করেছে, এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায়, মুক্তি চায়। যার জন্য আপনি দেখবেন যে বিএনপি আজকে তাদের ভাষায় কোথাও নাই, তাহলে বিএনপির জনসভায় আজকে লক্ষ লক্ষ লোক হচ্ছে কেন, বিএনপির প্রতি মানুষের এত সমর্থন বাড়ছে কেন? কারণ এদের একটাই কারণ, আওয়ামী লীগের এই অপকর্ম, আওয়ামী লীগের অপশাসন, আওয়ামী লীগের দুর্নীতি। আজকে এই সরকারের আমলে আপনি দেখেন যে আজকে বাংলাদেশে অর্থ পাচারের ক্ষেত্রে পর আমরা দেখেছি আমেরিকার যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা তাদের মতে প্রায় 1,00,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। আজকে এই সরকারের আমলে ছাত্রলীগের একজন সভাপতি ফরিদপুরের স্বামী, উনি 2,000 কোটি টাকা পাচারের অভিযোগে এখন জেলে আছে। এই এই তাদের দলের একজন যুবলীগের একটা জেলা ইউনিটের সভাপতি 247 কোটি টাকা পাচার অভিযোগে তাকে জেল কাটতে হয়েছে, সাজা কাটতে হয়েছে। এই সরকারের একজন এমপি আজকে কানাডায় 12 কোটি টাকার জান্নাতি হাউস বানিয়েছে, যেটা আজকে বাংলাদেশের সকল মিডিয়ায় আজকে প্রচার করছে, কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? আর সিপি এমপি বলেছে উনি গাইবান্ধা থেকে উনি নির্বাচিত, কিছু এই নির্বাচন কমিশন নাকি সক্ষম, যে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন অনিয়মের জন্য নির্বাচন বাতিল করেছে এবং একটা তদন্ত কমিটি করেছে, সেখানে প্রায় 150 জন লোককে অভিযুক্ত করেছে, কিন্তু সেই নির্বাচন কমিশন কি সেই 150 জনকে শাস্তি দেওয়ার মতো কোনো সক্ষমতা দেখাতে পেরেছে? বরং সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরবর্তীতে আমরা যখন দেখলাম আবার ফেরে সিলেকশন হলো, সেখানে কোনো ক্যামেরাও বসানো হয় নাই, কোনো পর্যবেক্ষকও দেওয়া হয় নাই, কোনো নির্বাচন কমিশনের কথাও নাই। অর্থাৎ যখন সরকার তাদেরকে ধমক দিয়েছে, তা সরকার যতক্ষণ তাদেরকে চক্ষু লাল চক্ষু দেখিয়েছে তখন নির্বাচন কমিশন অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ এমনি একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে আগামী দিনে কখনো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সংরক্ষণ হবে না, বরং আমরা মনে করি সরকারের একজন পৃষ্ঠপোষক হিসাবে এই নির্বাচন কমিশন কাজ করছে, যা আগামী দিনে বাংলাদেশের মানুষ জিন্দাবাদে প্রত্যাখ্যান করবে। উম্মে কুলসুম স্মৃতি এমপি, আপনার বক্তব্য শুনব। যে কথাটি বলছিলেন এবিএম মোশাররফ হোসেন, বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে, গুলশানের প্রসঙ্গ উনি টেনে এনেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আসলে কোন পর্যায়ে, উনি শতাংশের হিসেবেই সেটি দেখিয়েছেন এবং বলেছেন যে একজন অরাজনৈতিক স্বতন্ত্র ব্যক্তি তাকেও মারধর করে তারপর আওয়ামী লীগকে জিততে হয়, ওনার ভাষায়। সেই বক্তব্যটিও ব্যাপারেও আপনি বলবেন। তার আগে আমি একটু বলি, আপনি যে মোশাররফ হোসেন সাহেবকে প্রশ্ন করলেন যে নেতৃত্বের শূন্যতা আছে কিনা, সেই বিষয়ে উনি কিন্তু কোনো জবাব দিতে পারলো না। কারণ দিতে পারলো না এই জন্য যে তারেক জিয়া সাজাপ্রাপ্ত, খালেদা জিয়া মাননীয় সাবেক প্রধানমন্ত্রী উনিও সাজাপ্রাপ্ত, তাদেরকে সাজাপ্রাপ্তদেরকে দলে রাখতে হবে, সেই তাদের গঠনতন্ত্র পরিবর্তন করে সাজাপ্রাপ্তরা থাকতে পারবে সেই আইন তারা পাশ করলো গঠনতন্ত্রে, তাদের দেউলিয়াত্ব কতটুকু সেটুকুই দেখেন। তারা শুধু বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ দেউলিয়াত্ব, আওয়ামী লীগ দেউলিয়াত্ব হলে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতো না এবং মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এত বেশি উন্নয়নও করতে পারতো না। মানুষ আজকে সব দিক দিয়ে ভালো আছে, বাংলাদেশের যারা গৃহহীন ছিল তাদের গৃহ দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোন দেশ আছে যে গৃহহীনদেরকে গৃহ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা হয়েছে? আমরা বুঝতে পেরেছি, আপনি একটু পেছনে ঝুঁকে কথা বললে আমরা হয়তো আপনাকে আরো ভালোভাবে দেখতে পাবো, এটি হচ্ছে একটি বিষয়। আর যে প্রশ্নটি করেছিলাম সেই বিষয়ে যদি, মানে নির্বাচন প্রসঙ্গে যদি আপনি থাকেন। জি জি, নির্বাচন প্রসঙ্গ জি, তার আগে ওনার কথাগুলো তো উত্তর দিতে হবে। ওনার ইলিয়াস ভাই বললেন, সাংবাদিক ইলিয়াস আলী বললেন যে কিভাবে ইলিয়াস খান গত মেরিয়েছেন,
গয়সরের যে কত গুণের দায়িত্ব সম্পন্ন বাংলাদেশ আওয়ামী লীগের মতিয়াপা এবং নাসিম ভাই, তারা আওয়ামী লীগের কত বড় মাপের নেতা গয়সর চন্দ্রের রায়ের চেয়ে, এটা তো তোমরা বিবেচনে আনলো না। মতিয়াপাকে কিভাবে টেনে হিসড়ে ব্লাউজ একদিকে শাড়ি একদিকে নিয়ে গেছে সেটা কিন্তু তারা বলে না। তাদের যে কথাগুলো শুনলে পরে মনে হয় যেন মানুষ কিচ্ছু বোঝে না, এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণ মনে ফিরার কায়েক। আসলে তো না, বাংলাদেশের জনগণ রাজনীতি বোঝে, তারা রাজনীতি জানে, তারা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতার কন্যার প্রতি আস্থাভাজন আসে বিধায় আজকে আমরা ক্ষমতে আছি। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন যে গুলশানের নির্বাচন, আপনারা খুব ভালো করেই জানেন যে গুলশানে সব বড় লোকেরা থাকে, তারা ভোট দেয়া না দেয়া নিয়ে তাদের মাথা ব্যথা তেমন একটা থাকে না। যাই হোক, তারপর এই নির্বাচনকে কেন্দ্র করে হিরু আলমকে দিয়ে যেভাবে আমার লজ্জা করে, আমার দুঃখ লাগে যে হিরু আলমের উপর ভর করে বিএনপি যে নির্বাচনের খেলা খেললো, এটার জন্য আমি বিএনপিকে লজ্জা দিতে চাই যে তাদের লজ্জা পাওয়া উচিত যে তারা হিরু আলমের পক্ষ নিয়ে একটা আরাফতের মতো ছেলের সঙ্গে কথা বলে, এটা একেবারে দুর্ভাগ্যজনক বিএনপির কাছে আমি মনে করি। এছাড়াও আর একটা কথা আপনারা বলেছেন যে রাজনীতিবিদরা সমস্ত কিছু মানে এ দেশের যা কিছু অর্জন হয়েছে সব রাজনীতিবিদদের হাত দিয়ে হয়েছে। আমি বলতে চাই এ দেশের যা কিছু অর্জন হয়েছে আওয়ামী লীগের হাত দিয়ে অর্জন হয়েছে, এ দেশের যা কিছু উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকারের হাত দিয়ে উন্নয়ন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতির পিতার হাত দিয়ে, উন্নত বাংলাদেশ হয়েছে আমাদের তারই কন্যা শেখ হাসিনার হাত দিয়ে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রত্নগর্বা সন্তান সজীব ওয়াজেদ জয়কে দিয়ে। কাজেই বললেই হবে না যে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ দিয়ে হয়েছে, অর্জন হয়েছে আওয়ামী লীগের মধ্য দিয়ে অর্জন হয়েছে। তারা বলেন, আবারও বলার চেষ্টা করছে এ বি এম মোশাররফ হোসেন সাহেব, যে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। আমি আপনাকে বলতে চাই আপনি দৃঢ়ভাবে এটা প্রত্যাখ্যান করবেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন না। এই নির্বাচন কমিশনের আইন আপনারা চেয়েছিলেন সংসদে, আপনাদের বিরোধী দলের আপনাদের রুমিন ছিল এবং হারুন সাহেব ছিল, তারা এই আইনের উপর অনেকগুলো সংশোধনী দিয়ে তারপরে এই নির্বাচন কমিশন আইনটি পাশ হয়েছে। এই কথাগুলো বলা আপনাদের লজ্জা থাকলে, বিএনপির লজ্জা থাকলে, বিএনপির যদি চোখের পর্দা থাকতো এই কথাগুলো বলতে পারতো না। আমি বিশ্বাস করি যে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ নিজেরা উপস্থিত হয়ে এবং প্রথম ভোটার যারা তারা হবে, প্রথম ভোটার নৌকায় হবে, নৌকায় ভোট দিয়ে তারা আবারও মাননীয় প্রধানমন্ত্রী কৃষক অসংখ্য ধন্যবাদ জনাব ইলিয়াস খান। আপনি আপনার কথার সূত্র ধরেই বলি, যে কথা দিয়ে শেষ করেছিলেন প্রথম পর্বে, যে রাজনীতিবিদদেরই আসলে আমরা তো উদ্বেগ উৎকণ্ঠায় আছি কিন্তু সমাধান তো তাদেরই। আজকে নির্বাচন কমিশনও কিন্তু বলেছেন যে রাজনীতিবিদদের একটা চায়ের টেবিলে বসতে হবে, তারা একে অপরের সাথে আলোচনা করতে হবে। মার্কিন রাষ্ট্রদূতের সাথে যখন আলোচনা হয়েছে সে শান্তে সাংবাদিকদের সে কথা বলেছে। আলোচনার অভিজ্ঞতা আমাদের আগে ভালো না, আমাদের বিভিন্ন সময় কিন্তু আলোচনা হয়েছে, যেমন মানন ভুঁইয়া, মানন ভুঁইয়া সাহেব, জলিল আব্দুল জলিল সাহেব হয়েছে, সানিয়ার এসেছিল, অনেক এসেছিল, কিন্তু সমাধান কিন্তু হয়নি। এর আগে আমি দুইটি বিষয়ে বলি, যে আপা খুব দীর্ঘ সময় বলেছেন এবং আপাকে কিন্তু বেশি সময় দেবেন, হিরু আলমের উপর বিএনপি ভর করেছে, কোথায় ভর করলো? আমি কিন্তু এটা টের পাইনি। এবং আজকে একটা প্রথম শ্রেণীর দৈনিকে আপনারা দেখবেন যে ভোটের অ্যানালাইসিস করা হয়েছে, যে এই ঢাকা 17 আসন যে ভোট হয়েছে সেখানে শিক্ষিত এলাকার যে ভোট এবং বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকার ভোট, সেখানে তো হিরু আলম সাহেব বেশি পেয়েছেন, আপনারা দেখেছেন। আর একটা আপা বলছে যে জনগণ যাইয়ে যাতে ভোট দিতে, আমরাও চাই, ভোট কি দিনে হবে না রাতে হবে এইটা আগে কিন্তু নিশ্চিত হতে হবে, কারণ আমরা কিন্তু অলরেডি একটা খেতাব পাইছি, বাংলাদেশ কোনো জায়গায় খুব ভালো অবস্থায় নেই, একটি জায়গায় যে আমরা ছেলেবেলায় পড়েছি, নিশ্চয়ই যারা এই অনুষ্ঠান শুনছেন বা আমরা যারা আলোচক আছি, যে সূর্যোদয়ের দেশ জাপান, নিশ্চিত সূর্যের দেশ নরওয়ে, আর নিষিদ্ধ ভোটের দেশ বাংলাদেশ।
এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের খুব বন্ধু রাষ্ট্র জাপানের যিনি রাষ্ট্রদূত তিনি বলেছেন যে কোনো দেশে যে রাতে ভোট হয় আমরা কোনো দিন শুই না তারপর তো জাপানের রাষ্ট্রদূত কেন এই যে দুদিন আগে তিন চার দিন আগে কুষ্টিয়া যিনি আওয়ামী লীগের সেক্রেটারি নিশ্চয়ই আপনার বক্তব্যটা শুনেছেন কি ওই জর্জ সাহেবের পুরো নাম আমি ভুলে গেছি যেখানে যে এমপি তাকে একদম ডাইরেক্ট বলেছি তোমাকে রাতে ভোট দিয়ে আমরা বানিয়েছি নিশ্চয়ই চোখের এই যে আমাদের এই জোটের সঙ্গে আছেন একজন খুব কষ্ট হয় কষ্ট লাগে যে রাশেদ খান মেননদের কত বড় ক্যারিয়ার ছিল যাই হোক এখন যে যে কারণেই হোক তিনি আছেন ভোটারবিহীন এমপি হিসেবে এবং তিনি বলেছেন বরিশালে আমার বাড়িও বরিশাল বরিশাল বললাম এই কারণে কারণ বরিশালের পত্রপত্রিকা এবং ঢাকার পত্রপত্রিকায় বলা হয়েছিল তিনি বলেছেন আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি এটা বিরাট সমাবেশে যে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি রাতে ভোট হয়েছে এবং ভোট ছাড়া আমরা জিতেছি পরে আবার উইথড্র করেছেন পরে পরে বিভিন্ন চাপে তিনি উইথড্র করেছেন যদিও সেটি এখনও ফেসবুকের কল্যাণে বা অন্যান্য অন্তর্জালের কল্যাণে আমরা পাচ্ছি আসলে হচ্ছে কি আওয়ামী লীগের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা নমিনেশন পেলেই জিতবো কিন্তু তারপর কিন্তু তারা স্থির থাকছেন আপনি দেখুন এই যে আরাফাত সাহেব তিনি একজন বিরাট শিক্ষিত লোক শিক্ষকতা করেন হির আলমকে মেরে তাকে জিততে হয়েছে তাকে কিন্তু নির্দয়ভাবে প্রহার করেছে তারপর দেখুন বরিশালে কোনো বড় দল যায়নি মেয়র নির্বাচন যেটি হলো সেখানেও একজন মেয়র প্রার্থীকে আওয়ামী লীগ জিতবে সেটা নিশ্চিত 100% নিশ্চিত এবং সব মানুষ জানতো যে আওয়ামী লীগ জিতছে সেটা নিশ্চিত তারপরে সেখানে একজন পিসেবের ভাই চরমায় পিসেবের ভাই দাঁড়িয়েছিলেন তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে এবং নির্বাচন কমিশন ওই মারে বোধ হয় উনি খুশি হন উনি বলেছে উনি কি নিহত হয়েছে এবং এটা ভাইরাল হচ্ছে এবং কালকে না পরশু যেন কোথায় একটা ইলেকশন করে চট্টগ্রাম সেখানে এক লোক আওয়ামী লীগের এক লোক বুথের ভিতরে গিয়ে প্রেস করে দিচ্ছে ভোট এবং বলছে না যদি শিখিয়ে দিই তাড়াতাড়ি ভোট দিতে পারে এটা তো আওয়ামী লীগ আপা বলছে ঠিকই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা আছে নিশ্চয়ই আওয়ামী লীগ একটা বাংলাদেশের বড় দল এখন যদি গুলশান এলাকায় 11.51% ভোট পড়ে তা আওয়ামী লীগের ভোটগুলো কই গেল তো আমাদের জানতে হবে আসলে সুতরাং এইসব প্রশ্নের একটা উত্তর প্রয়োজন বা সমাধান প্রয়োজন আমি আরেকটা শেষ করি 4 কোটি ছেলে মানুষ কোনোদিন ভোট দিতে পারে না বাংলাদেশে কারণ 2014 সালে একটি ভোট ছাড়াও সরকার গঠন করার সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগ অর্জন করেছিল এবং বলা হয় যে বিএনপি যায় না এই কারণে বিনা ভোটে জিতেছেন এটি 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 কোনো কথা না বাংলাদেশের মানুষ নির্বাচন প্রিয় তারা নির্বাচন করতে চায় এক এই 154টি আসনে একজন প্রার্থী দাঁড়ায় নেয় বা দাঁড়াতে চায়নি তাদেরকে কীভাবে বসানো হয়েছে কীভাবে থ্রেড দেওয়া হয়েছে এগুলো বাংলাদেশের মানুষ বোঝে তারপর আমরা দেখলাম কি 1800 সালের নির্বাচনটি দিনের ভোট রাতে হয়ে গেল সুতরাং এই চক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে শুধু মোশাব্বে যদি একটা পার্ট বলেছেন তারপর আমি বলি কোথাও কোনো নির্বাচন নাই স্থানীয় সরকার থেকে শুরু করে কোথাও কোনো নির্বাচন নাই ইভেন ট্রেড বডিগুলো যদিও একই কথা কিন্তু বারবার বলি ট্রেড বডি এই যে আছেন আমাদের অধ্যাপক ভাই তিনি জানে যে বিএমএ নির্বাচন আমরা যখন ছোট অনেক অল্প বয়সী রিপোর্টার তখন বিএমএ নির্বাচন হতো বিএমএ ভবন থেকে পুরো এলাকা বিশাল এবং বিএমএর সভাপতি সেক্রেটারিকে পুরো দেশবাসী জানতো এফবিসিসির সভাপতি সেক্রেটারিকে পুরো দেশবাসী জানতো এবং বাংলাদেশের মানুষ বাইরে যারা আছে তারাও জানতেন তারপর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নির্বাচন হতো বিশাল একটা উৎসব ছিল এবং মানুষের প্রতি তাদের কমিটমেন্ট ছিল কিন্তু কোনো নির্বাচন এখনও নেই সব নির্বাচন নির্বাসনে পাঠানো হয়েছে আমরা চাই নির্বাচন ফিরে আসুক মানুষ ভোটাধিকার পাক ভোট দিতে যাতে দিতে পারে স্মৃতি আবার চমৎকার করে বলেছেন মানুষ যাবে নৌকায় ভোট দিবে যে যে প্রতীকেই দেখ সুস্থভাবে যেন ভোট দিতে পারে আমি এটা আগে বলি যে দেখেন 14-18 নির্বাচন সম্বন্ধে আপনারা যেটা বললেন আমাদের সম্মানিত আলোচক বৃন্দ 14-র ইলেকশনটা তো বিএনপি প্রতিহত করলো তারা নিজেরা ইলেকশন করলো না সুতরাং এটা তো পরবর্তী সময়ে মির্জা ফখরুল সাহেব বলেছে যে 14-র নির্বাচনে প্রতিহত করা না যাওয়া তাদের ভুল সিদ্ধান্ত ছিল 18-র নির্বাচনের ব্যাপারে উনি বলেছে যে কামাল হোসেনের সাথে নিয়ে আমাদের ভুল সিদ্ধান্ত ছিল 18-র নির্বাচনে ওনারা একই জায়গায় 5-7 জন করে নমিনেশন দেওয়া 3 জায়গাতে নমিনেশন দেওয়া নমিনেশন বাণিজ্য করা এজেন্ট না দেওয়া
এবং অনেক জায়গায় তাদের ক্যান্ডিডেটই ছিল না, যেমন দিনাজপুর 3 আসনে বিএনপির ক্যান্ডিডেটই ছিল না, অনেক সময় ইলেকশনের দিনও তাদের নমিনেশন হয়েছে। সুতরাং এই যে অবস্থা, এইটা বিতর্কিত করার জন্য তারা ইলেকশনটা করতে গেছিল 18-তে এবং দ্বিতীয়বার ইলেকশন না করলে রেজিস্ট্রেশনটা বাতিল হবে সেই কারণে। সুতরাং এইটা ইলেকশনের দিনও মির্জা ফখরুল সাহেব বলছে যে ইলেকশন ঠিক আছিল, এটা পরবর্তী সময় নাটক চলছে, এটা কোনো প্রমাণ নাই। রাত্রে ইলেকশন ফেয়ার স্বচ্ছ ব্যালট বাক্স, পরের দিন সকালে যারা ব্যালট বাক্স ভোট দিতে গেছে তারা দেখে নেই আগের দিন রাত্রে ব্যালট বাক্স ভোট ছিল, এই গল্প এখন আর কেউ শুনে না। দেখেন গুলশানের নির্বাচনে যেটা বলেন 17 আসনে গুলশান ক্যান্টনমেন্ট একটা অভিজাত এলাকা, উপনির্বাচনে সবসময় ভোটার ই কম থাকে, আর এবার একটা এক সংসদে একটা সেশন হয়তো পাবে কি পাবে না জানি না, এইটাতে আগ্রহ কম ছিল মানে জনসাধারণের ভোটারদের, এবং বিএনপি একটা বড় দল নিঃসন্দেহে তারাও ভোটারে যায় নাই, এইটা একটা এই কারণগুলো একটা বড় ফ্যাক্টর ভোটার কম আসার ব্যাপারে। আর হিরু আলমের কথা বলেন, হিরু আলম তো আসলে তার দল নাই এখানে ব্যক্তিগতভাবে দাঁড়াইছে, বিভিন্ন জায়গায় দাঁড়ায়, মানুষের দৃষ্টিভঙ্গিরও আসলে এখন একটা দৈন্যতা দেখা দিছে, এটা এটা নিয়ে আমরা কথা বলি, এটা কেন বলে বিএনপি বলে আমরাও সমালোচনা করি আমরা জানি না। সুতরাং এটা আসলে সমালোচনার বিষয় না, মূল কথাটা আমি আসি। দেখেন আমার ভাই যে মোশারফ ভাই দুর্নীতির কথা বলল, এই কিছুদিন আগে সমকাল পত্রিকায় বিএনপির কাদের কাদের কোন জায়গায় কত টাকা আছে এই প্রমাণটাও আসছে আসছে। আর আমি যদি দুর্নীতির কথা বলতে চাই বিএনপির, তাহলে এই রাত সারায় চলে যাবো, সেগুলো বলে লাভ নাই। আমি দেখেন আজকে যে পিটার হাস ইলেকশন কমিশনের সিএসি তো অফিসে গেল, উনি কিন্তু বেরোয় এসে প্রেস ব্রিফ করছে, প্রথম কথাটাই বলছে যে ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন, পার্টিসিপেটের কথা বলে নাই, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশনের কথা বলছে। এখানে জানতে চাইছে নিবন্ধনের কথা জানতে চাইছে, তাদের যে দুইটা দলের নিবন্ধন দেওয়া হয়েছে সেটা সম্বন্ধে জানতে চাইছে, আরপিও সংশোধনের ক্ষমতা ঠিক আছে কিনা জানতে চাইছে। সুতরাং আমার কাছে মনে হয় যে উনিও বলতে মানে কয়েকদিন আগে যেমন এই যে টেরি এল ইসলে আসলো, সেও কিন্তু বলেছে যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন এই আইনে নির্বাচনের এই আইনে নির্বাচন করা সম্ভব। সুতরাং যত বাইরের থেকে আসতেছে সবার আস্থা এই সরকারের উপরে আসছে, জনতা শেখ হাসিনার উপরে আসছে, শুধু বিএনপির নাই, এইটা হলো বাস্তবতা। আর আমি একটু কথা বলি, এই গণতন্ত্র নির্বাচন ইলেকশন এই প্রসঙ্গ যদি আসে তাহলে আমি বলবো যে বাংলাদেশে 75-এর পরে যতবার গণতন্ত্র ধ্বংস হয়েছে ততবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসছে। আজকে এই নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009, নির্বাচন কমিশন আইন 2022, আপনার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর সরাসরি পর্ব, আপনার সংসদের মন্ত্রীদের সংসদীয় কমিটি অ্যাকাউন্টেবিলিটি করা, আমার ভোট আমি দেব আন্দোলন সংগ্রাম করা, এই সব কিছুই কিন্তু জননেত্রী শেখ হাসিনার, এবং 2006 সালে 23 দফা সংস্কার কর্মসূচি প্রস্তাব দেওয়া এবং স্বচ্ছ ব্যালট পেপার ছবিযুক্ত ভোটার তালিকা, বাংলাদেশে এই যে নির্বাচন গণতন্ত্র ভোটের প্রেক্ষাপটে এইটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার বিগত দিনে। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে, আমরা এ বি এম মোশাররফ হোসেন আপনার কাছে যাব। এ বি এম মোশাররফ হোসেন শেষ করব। আজিজ ভাই যে কথাগুলি বলেছে আমি একটু আজিজ ভাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে প্রথম গণতন্ত্র আওয়ামী লীগ যখন স্বাধীনতার পরে এই দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, কিন্তু 1975 সালের 25শে জানুয়ারি কি হয়েছিল, সেই গণতন্ত্রকে হত্যা করে প্রথম আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, এই হলো আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা। তারপর দেখবেন 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার বিচারপতি আব্দুল সাত্তারকে বন্দুকের নল ঠেলিয়ে যখন ক্ষমতা নিয়েছিল, তখন আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন বিবিসির সাথে এক সাক্ষাৎকারে, যাই আম নট আনহ্যাপি, অর্থাৎ উনি যে সামরিক শাসন জারি হয়েছে এর জন্য উনি অসুখী না, বরং 9 বছর আমরা যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তৎকালীন নিশ্চয় মনে থাকার কথা, এখানে ইলিয়াস খান তখন ইউনিভার্সিটি রিপোর্টার ছিল, আমার স্পষ্ট মনে আছে যে 3 দলের রূপরেখা অনুযায়ী বলা হয়েছিল, যারা এই 3 দলের রূপরেখার সাথে বিশেষ করে 5 দফা ছিল, 5 দফার সাথে যারা বেইমানি করে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান, কিন্তু আমরা 1986 সালে দেখেছিলাম সেই জাতীয় বেইমান হয়ে কিন্তু আওয়ামী লীগ সেই এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে এরশাদকে সেদিন বৈধতা দিয়েছিল। তারপর দেখেন 111-এ যখন 111 হয়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল আমাদের আন্দোলনের ফসল। সুতরাং বাংলাদেশের গণতন্ত্র যখনই ব্যাহত হয়েছে,
গণতন্ত্র যখনই সংকটে পড়েছে তার সক্রিয় ভূমিকা রেখেছে আওয়ামী লীগ। এবি এম মোশাররফ হোসেন, আমরা কি পেছনের কথাই শুনবো না সামনের দিকে আগাবো? 14 নির্বাচন, 18 বিনা ভোটে নির্বাচিত, এখানে ডক্টর আজিজের মতো একজন শিক্ষিত লোক, আমি শুধু একটা রেফারেন্স আপনাকে দেই, আমার নিজের নির্বাচনী আসনে, যেখানে আপনি যদি দেখেন 91, 96, 2001, 2008 এর নির্বাচনের ফলাফলটা আপনি দেখেন যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ডিফারেন্সটা কত। আর 2018 এর নির্বাচনের ডিফারেন্স, আমি প্রার্থী ছিলাম, আমাকে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ দিয়েছে 5,500, আর তাদের প্রার্থী পেয়েছে 1,88,000, যা জীবনে কোনোদিন আওয়ামী লীগ যদি 5 বার ইলেকশন করলো যোগ করলো ওই ভোট হবে না। অর্থাৎ যে তারা রাতে ইলেকশন করেছে, চুরি করেছে, তার প্রমাণ হলো এটা। এবং 18 নির্বাচন আমার নির্বাচনী এলাকায় পুলিশ বাদী হয়ে আমার নেতা কর্মীদের বিরুদ্ধে 5টি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে, নির্বাচনের আগে 300 জনকে গ্রেফতার করেছে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির লোকজনকে থ্রেট করেছে। তৎকালীন পত্রিকাগুলি আপনি খোঁজেন যে ডিসেম্বরের 8, 9, 10, 11 লিখবে যে স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ জীবন বাঁচানোর জন্য যেমন জঙ্গলে নদীতে আশ্রয় নিয়েছিল, একইভাবে প্রশাসন এবং আওয়ামী লীগের ভয়ে মানুষগুলি আজকে কোন রকম তাদের জীবন অতিবাহিত করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী নির্বাচনের কথা শুনতে চাই, আগামী নির্বাচনের কথা শুনতে চাই। আগামী নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোন দলীয় সরকারের অধীনে আগামী দিনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, ইনশাল্লাহ এটা নিশ্চিত। বাংলাদেশের মানুষের জেগে উঠেছে, আওয়ামী লীগ যে স্বপ্ন দেখে এটা তাদের দিবা স্বপ্নই থাকবে, এবং ইতিমধ্যে আপনারা লক্ষণ বুঝতে হয়তো বাংলাদেশের মানুষ শুরু করেছে, আওয়ামী লীগও শুরু করেছে, যার জন্য দেখবেন আপনি সেই দিন আমাদের নেতা জনাব আমানুর রহমান এবং গয়েশ্বর চন্দ্র রায়কে ধরে নিয়েও তারা কিন্তু আবার ছেড়ে দিয়েছে। এর আগে হলে কি হতো? এর আগে হলে তাদেরকে গাড়ি পোড়ার মামলা, তাদেরকে পুলিশের কাজে বাধাদান ইত্যাদির কারণে মিনিমাম 8 থেকে 10টা মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করতো। অর্থাৎ বাংলাদেশের পরিবর্তন হতে শুরু করেছে। এই আজকে যে বিষানীতি, সেই বিষানীতির একটি ডাইরেক্ট ফল কিন্তু আমি দেখেছি যে গত সেই দিনের আমাদের সমাবেশ। সুতরাং আমরা মনে করি আগামী নির্বাচন অবশ্যই একটি নির্পক্ষ সরকারের অধীনে হতে হবে, আওয়ামী লীগের অধীনে আগামী দিনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। অসংখ্য ধন্যবাদ। আমরা যাব উম্মে কুলসুম স্মৃতি আপনার কাছে, শেষ করব আপনার বক্তব্য। আপনাকে ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন সাহেব যে ভাষায় কথা বলে মনে হয় বাংলাদেশে আর কোনো মানুষ নাই, শুধু বিএনপি আছে আর বিএনপি নির্বাচন করবে। এই সরকারের আমলেই সুষ্ঠু নির্বাচন করতে হবে বিএনপিকে এবং সব দলকে, কারণ বাংলাদেশের যা কিছু অর্জন হয়েছে এই সরকারই করেছে। তাদের জন্য তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তাদের জন্য তত্ত্বাবধায়ক সরকার বিনষ্ট হয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিতে পারে, করে দিতে পারে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এইবার ইলেকশন করে ইনশাল্লাহ দেখিয়ে দিবে যে নির্বাচন গণতান্ত্রিক ভাবে সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কাকে বলে, এটাও আওয়ামী লীগ সরকারই প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের সবকিছু আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করেছে। আমি বলতে চাই, মোশাররফ হোসেন সাহেব বললেন রাতের ভোট, রাতের ভোট, এটা শুনতে শুনতে আমার কাছে মনে হয় যে একেবারে কি একটা ননসেন্সের মতো ওনারা কথা বলতে বলতে। এখন ওনাকে বুঝাতে হবে যে গোয়েবেলসের তথ্য নিয়ে আপনি এটা দেখেন, বিএনপি আগামী দিনে গোয়েবেলসের মতো ক্ষমতাসীন ছিল, আর বিএনপি তো এখন ক্ষমতাসীন নেই। জি জি, আমি বলি গোয়েবলস ক্ষমতাসীন ছিল, গোয়েবলস এর মিথ্যা কথা বলতে বলতে তাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে হয়েছে। ওনারা ক্ষমতা লোভের জন্য তো এই মিথ্যা বলছে, মিথ্যা কখনো সত্য হতে পারে না, মিথ্যা মিথ্যাই, এবং তাদেরকে এই বিষ খেয়েই কালো হতে হবে, নীল হতে হবে। যাই হোক, আমি বলি তারা বলছে যে 111 এর সরকারের সময় আওয়ামী লীগ বলেছে আমাদের আন্দোলনের ফসল, আমরা যদি তখন আন্দোলন করতে না পারতাম 111 এর সরকার 2 বছর কেন, একেবারে আরো 10 বছর চলে যেত। এইখান থেকে আসলে আওয়ামী লীগ দেশকে বাঁচিয়েছে, জনগণকে বাঁচিয়েছে, স্বীকার করেন, মিথ্যা বলার দরকার নেই, সত্য বলেন। আর একটা কথা আপনি বললেন, আমি বলতে চাই আওয়ামী লীগই স্বচ্ছ ভোটার তালিকা করেছে, ভুয়া ভোটার বের করেছে,
আপনি দেখেন হাইকোর্টের ভুয়া ভোটার ছিল 1 কোটির উপরে, এবং সরি 1 লাখ কি 2 লাখের উপরে হাইকোর্টে ভুয়া ভোটার ছিল, এবং জনগণ ভুয়া ভোটার বের করেছে আওয়ামী লীগ সরকার আপনাদের আমলে 1 কোটিরও বেশি ভুয়া ভোটার বের করেছে। করার পরে মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ বাক্স এবং ছবিযুক্ত ভোটার কার্ড বের করে আজকে নির্বাচন হচ্ছে। আপনাকে মনে রাখতে হবে এখন 75 সাল না, 75-এর 15ই আগস্টে জন্মদিন পালন করার সময় শেষ, 75-এর 25শে জানুয়ারি সম্পর্কে কথা বলেন তখন আপনাদের অস্তিত্ব ছিল না, 75 পরবর্তী জিয়াউর রহমান নাম সবাই জানে, 75 আগে দেশের 71 সাল থেকে এ পর্যন্ত কোন কখনো কেউ জিয়াউর রহমানের নাম শুনেনি। খুনি সে প্রত্যক্ষ পরোক্ষ মদতে 75 ঘটিয়েছে, জিয়ার তারেক জিয়ার প্রত্যক্ষ এবং খালেদা জিয়ার প্রত্যক্ষ মদতে 21 আগস্ট ঘটিয়েছে। আমরা পেছনের দিকে যেতে চাই না, সামনের কথা শুনতে চাই, আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক কিভাবে হবে সেটি শুনতে চাই। এই নির্বাচন কমিশন দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ভোট আমরা করতে পারবো। আওয়ামী লীগ সরকার অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক প্রত্য জনতী শেখ হাসিনা করতে পারবেন বলে আমরা বিশ্বাস রাখি। আগামীকাল দেখবেন আর রংপুর শহরে ভোটের মানুষের জনগণ দেখবেন স্রোতের মতো জনসমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পাশে আছেন, বাংলাদেশের জনগণ 75 বলে নেই, রক্তে রাঙানো সেই 75-এর দিনগুলির কথা। জনাব মোশাররফ হোসেন কিন্তু বলছেন যে গত 15 বছর থেকে বিএনপি আপা একটু শুনবেন, এক লাইনে যদি বলেন আমরা শেষ করবো। জনাব মোশাররফ হোসেন বলছেন যে গত 14-15 বছর ধরে ওনারা ক্ষমতায় নেই, তারপরে ওনাদের জনসভায়ও লোকজন হচ্ছে, যথেষ্ট লোকজন হচ্ছে, জনস্রোত ওনারাও দেখতে পাচ্ছেন, এ বিষয়ে আপনার বক্তব্য আছে? কি আছে? ওনাদের লোকজন ভাড়া করা লোকজন, টাকা দিয়ে নিয়ে আসা লোকজন, টাকা টুকরা করে ওনারা টাকা দেবো আমাদের। আওয়ামী লীগ যে সমস্ত কাজ করেছে এই কয় বছরে বাংলাদেশের ইতিহাসে 17 রকম ভাতা দেয়। অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।